সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে প্রতিপক্ষের বিপক্ষে 333 রানের বড় ব্যবধানে হেরে সিরিজে 1-0 পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তাই এই টেস্টে ঘুরে দাঁড়াতে চায় মুশফিক বাহিনী। পথেস্টুমের উইকেট ফ্ল্যাট হলেও বুমফ্লান্টে সবুজ ঘাসের বাউন্সি উইকেটে লড়তে হবে টাইগারদের। উরুর ইঞ্জুরিতে এই টেস্টে নেই তামিম, একাদশে ফিরেছেন সৌম্য সরকার।